আসসালামু আলাইকুম, সফটগরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের নতুন একটি প্রোডাক্টের ভিডিও টিউটোরিয়াল আজকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। আমাদের নর্মাল পস সফটওয়্যারে ইউনিট এবং আনুষাঙ্গিক সবগুলো ফিচারই আছে, তবে আমাদের একটা বিশেষ ভার্সন হচ্ছে সাইজ সহ প্রোডাক্ট অ্যাড করা এবং ইউনিট, মানে আপনার যদি গার্মেন্টস শপ থাকে অথবা পাঞ্জাবির দোকান অথবা থ্রি পিসের দোকান যেখানে সাইজের ব্যাপার থাকে, যেমন টি শার্ট, হ্যাঁ, প্যান্ট, এই যে গার্মেন্টস টাইপের যে প্রোডাক্টগুলো বা গার্মেন্টস টাইপের যে দোকানগুলো, এদের জন্য আমরা স্পেশাল একটা সফটওয়্যার লঞ্চ করেছি যেখানে সাইজ সহ আপনি আপনার প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন। তো আমি আমাদের সিরিজ টিউটোরিয়ালে যা যা আছে সবই সফটওয়্যারে আছে, শুধু বাড়তি হচ্ছে সাইজের অপশনটা। তা আমি এই ভিডিওতে সাইজ সহ প্রোডাক্ট অ্যাড করব, সাইজ এবং কালার, এবং সাইজ সহ সেটা পারচেস করব, স্টক করব এবং সেটা সেল করব। হ্যাঁ, তিনটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, প্রোডাক্ট পোর্শনটা, সেল এবং পারচেসটা দেখাবো। তা আর বাদবাকি জিনিসগুলো আপনারা আমাদের সিরিজ টিউটোরিয়ালে যেটা আছে আমাদের টিউটোরিয়াল ওইখানে গিয়ে জানতে পারবেন, ওটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো আমরা প্রথমে একটা প্রোডাক্ট অ্যাড করি যেটাতে সাইজ এবং কালার দুইটাই থাকবে, একটা পাঞ্জাবি অ্যাড করি। তো পাঞ্জাবি ওয়ান অ্যাড করলাম, কোডেড অটোমেটিক সফটওয়্যার থেকে নিয়ে নিবে, ফ্যাশন দিলাম, যে কোনো ব্র্যান্ড দিতে পারি, দাম দিলাম 2500 টাকা আর আমার কেনা হচ্ছে 2200 টাকা। তো এখানে দেখেন সাইজ চাইতেছে, তো সাইজ আমি তিনটা সাইজ অ্যাড করব, তিনটা কালার অ্যাড করব। তো আমি দিলাম এল, এম এবং এস, আর কালার দিলাম গ্রিন, ব্ল্যাক আর দিলাম ব্লু। তো তিনটা সাইজ তিনটা কালার সহ একটা পাঞ্জাবি আমি অ্যাড করলাম। এখন দেখবো পাঞ্জাবিটা অ্যাড হয়েছে কিনা। এই দেখেন পাঞ্জাবিটা এখানে চলে আসছে, হ্যাঁ, এখানে স্টকে গেলে এটা 00 আকারে থাকবে। এই দেখেন কালার এবং সাইজ সহ পাঞ্জাবিটা অ্যাড হয়ে গেছে। এখন আরেকটা প্রোডাক্ট অ্যাড করবো শুধু সাইজ দিয়ে, সেটা তো আমি কালার দিব না, হইতেই পারে আমার এমন, সেটা পাঞ্জাবি টু, যেটাতে আমি শুধু কালার দিলাম, মানে শুধু শুধু সাইজ দিব, কালার দিব না। এটা আমি ফ্যাশন ক্যাটাগরিতে দিলাম, এটার দাম আমি সেম দিলাম, যেহেতু ডেমো আমরা জাস্ট টেস্ট করতেছি, 2200 টাকা বা 2000 টাকা আমার এটা কেনা। আমি এটা তিনটা সাইজ দিয়ে দিলাম, এল, এম এবং এস, এটা শুধু সাইজ দিলাম। সেমভাবে আরেকটা প্রোডাক্ট অ্যাড করবো যেটা শুধু কালার দিব, কালার ভেরিয়েশন থাকতে পারে বাট সেটা সাইজ নেই। হ্যাঁ, পাঞ্জাবি 3, আমি পাঞ্জাবি 3 নিলাম, এটা ফ্যাশন, সেমভাবে এটা 2500, 2000 টাকা কেনা। এখানে আমি তিনটা কালার দিব, গ্রিন, এগুলো আমি আবার পারচেস করে এবং সেল করে দেখাবো, ব্লু। দেখেন আমি তিন ধরনের তিনটা প্রোডাক্ট অ্যাড করলাম, একটা আছে সাইজ কালার দুইটাই, একটা আছে শুধু কালার, একটা আছে শুধু সাইজ, ঠিক আছে। এখন আমি দেখবো প্রোডাক্টগুলো আমার স্টকে বা আমার পেজে আসলো কি না। তা আমি এখন যদি নিচের দিকে যাই, হ্যাঁ দেখেন আমার পাঞ্জাবি 1 কালার এবং সাইজ দুইটাই আসছে, পাঞ্জাবি 2 শুধু কালার শুধু সাইজ আসছে, পাঞ্জাবি 3 শুধু কালার আসছে। হ্যাঁ, এখন আমি এটা পারচেস করবো, এখানে স্টক সব 0, প্রত্যেকটা কালার স্টক ধরে 0। তা আমি এখানে এটা পারচেস করলে স্টক বাড়বে, আমি প্রত্যেকটাই পারচেস করব। হ্যাঁ, প্রত্যেকটাই পারচেস করে আপনাদেরকে দেখাবো। আমি ড্রপ ডাউন থেকে এটা সাপ্লাই নিয়ে নিলাম। আমি বারবার বলতেছি এটার বিস্তারিত, মানে এই সফটওয়্যারের ফুল ভিডিও হচ্ছে আমাদের টিউটোরিয়ালে আছে, আর এটা আমি শুধু একটা অপশন দেখাচ্ছি, সেটা সাইজ এবং কালার নিয়ে আপনারা কীভাবে কাজ করবেন, ঠিক আছে। তা আমি এখন পাঞ্জাবিগুলো নিচ্ছি, আমি একটা একটা করে ইনভয়েস করে দেখাই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আমি পাঞ্জাবি 1 নিলাম, দেখেন পাঞ্জাবি 1 অনেকগুলো ভেরিয়েশন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, কেন 9টা হইলো, তিনটা কালার তিনটা সাইজ, তিনটা কালার তিনটা সাইজ আপনার গুণ হয়ে 9টা হয়ে গেছে। তা আমি এখন এল গ্রিন নিলাম, আবার পাঞ্জাবি নিলাম, আমি এইভাবে করে করে অনেকগুলো নিই, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করে পারচেস করবো, আপনাদের বুঝতে যেটা সুবি, আপনারা একসাথে পারচেস করতে পারবেন। তা আমি প্রথমে 9টা পাঞ্জাবি 1 নিব, মানে আমার 9 ধরনের ভেরিয়েশন যেহেতু আমার 9টা নিতে হবে। এখানে যদি আমি 13 লিখি, যেমন আমার বার কোডটা হচ্ছে 13 লিখলে চলে আসবে, হ্যাঁ, এটা আপনারা স্ক্যান করলে বা বার কোড লিখলে অটোমেটিক চলে আসবে, আপনাদের বারবার টাইপ করতে হবে না।
তা আমি প্রথমে এল নিলাম, এরপরে এল গ্রিন নিছি, এল ব্ল্যাক নিলাম, এল ব্লু নিলাম, এরপরে এম গ্রিন, এম ব্ল্যাক, এম ব্লু, এরপরে আমার এস, এস গ্রিন, এস ব্ল্যাক, এস ব্লু। দেখেন প্রত্যেকটা সাইজ এবং কালার আমি ম্যাচ করিয়েছি এখানে। এরপরে আমি পারচেস করব 10 পিস করে, প্রত্যেকটা পারচেস করব। আমি আবার ওই শুধু সাইজ এবং শুধু কালার সেগুলো আলাদা পারচেসে দেখাবো, হ্যাঁ, এবং স্টক আমরা মিলাবো, দেখবো সেল করার সময় দেখবো। হ্যাঁ, আমার 10 পিস করে প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিয়ে নিলাম। এবার পেমেন্ট করবো, পেমেন্টের সময় আমি 1,98,000 টাকা আসছে, আমি হয়তো 50,000 টাকা দিলাম, বাকিটা ডিউ রাখলাম, বাকিটা ডিউ রেখে আমি পারচেস করলাম। ডিউ রেখেও পারচেস করা যায়। এখন আমি স্টক পেজে যাবো যে আমার স্টক আসলো কিনা। দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আমার 10 পিস করে স্টকে চলে আসছে। আমি একটু এবারে সেল করব, সেল করার সময় একসাথেই করব। তো এখন আমি আবার সেকেন্ড, মানে আমি শুধু যে সাইজ অ্যাড করছিলাম সেটা আমি ইয়া করি, এটা পাঞ্জাবি টু, মেবি পাঞ্জাবি টু হচ্ছে 14, তো আমি 14 তিনবার নিলেই হবে, কারণ 14 ভেরিয়েশন তিনটা, এল, এম এবং এস। আমি এটাও 10 পিস করে কিনবো, 10 পিস করে কিনলাম। এখানে 60,000 টাকা বিল আসে, 20,000 টাকা আমি দিলাম, বাকিটা ডিউ রাখলাম। সেমভাবে আমি এখন শুধু কালারটা পারচেস করব। আমি সেম আরেকটা সাপ্লায়ার নিলাম, আমি সাপ্লাইগুলো চেঞ্জ করে নিচ্ছি, আপনারা খেয়াল করতেছেন কি না। হ্যাঁ, এখন আমি পাঞ্জাবি থ্রির কোডটা কত আছে, 15, তো 15 লিখলে তিনবার চলে আসবে, এটাও তিনটা। হ্যাঁ, এটা হচ্ছে, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে ব্লু, একটা বেশি চলে আসছে, আমরা ডিলিট করে দিব এখান থেকে। 10, 10, 10, সবগুলো 10 পিস করেই কিনতেছি। এখানেও সেম বিল আসছে, আমি এখানে 30,000 টাকা দিলাম, বাকিটা ডিউ রাখলাম। এখন আমি স্টক পেজে যাই যে আমার প্রত্যেকটা কালার এবং সাইজের ইয়ে ঠিক আছে কিনা। দেখেন সব 10 পিস করে চলে আসছে, 10 পিস করে চলে আসছে। এবার সেল করব, সেল আমি একসাথেই করি, হ্যাঁ, আপনারা দেখলে বুঝতে পারবেন সেলের বিষয়টা খুবই সুন্দরভাবে এখানে সাজানো আছে। সাপোজ যে আমাদের যেহেতু কোড মনে আছে, আমি 14 দিলাম, 15 দিলাম, 13 দিলাম, দেখেন তিনটা পাঞ্জাবি চলে আসছে, 1, 2, 3। এখন ওয়ানে আমার এখান থেকে যে কোনো একটা সাইজ বিক্রি করি, সাপোজ এল সাইজের গ্রিন কালারের 10 পিস আমার অ্যাভেলেবেল আছে, যেটা হচ্ছে 10 হচ্ছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি, আমি এটা নিলাম। পাঞ্জাবি থ্রির গ্রিন 10টা বিক্রি করতেছি, আর এখানে এল সাইজের 10 পিসের যে কোনো একটা বিক্রি করতেছি। এখন আমি এখান থেকে 5 পিস বিক্রি করতেছি, এখান থেকে 2 পিস বিক্রি করতেছি, এখান থেকে 2 পিস বিক্রি করতেছি, পাঞ্জাবি থ্রি 2 পিস, পাঞ্জাবি টু 2 পিস। একটা হচ্ছে গ্রিন কালার বিক্রি করতেছি, একটা হচ্ছে এল সাইজ বিক্রি করতেছি। কার যে কোনো একটা কাস্টমার ধরে এখান থেকে নিলাম, সাকিব রাব্বির কাছে বিক্রি করতেছি, এত টাকা বিল আসছে, আমি পুরো টাকাটা পেইড করে অর্ডারটা কনফার্ম করলাম। অর্ডারটা কনফার্ম করার সাথে সাথে একটা ইনভয়েস চলে আসবে, এবং ইনভয়েসে ভেরিয়েশন লেখা থাকবে যে ভি এল গ্রিন, এল সাইজের গ্রিন কালার, ভেরিয়েশন শুধু গ্রিন, শুধু গ্রিন কালার, ভেরিয়েশন এল সাইজ, শুধু এল সাইজ, এভাবে একটা ইনভয়েস চলে আসবে। তো আপনারা যারা সাইজ নিয়ে কাজ করবেন, আশা করি সাইজ নিয়ে কনফিউশনটা চলে গেছে, আপনারা যে কোনোভাবে এটাকে নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারবেন। যদি সাইজ কালার দুইটাই লাগে সেটাও ইউজ করতে পারবেন, যদি শুধু সাইজ সেটাও ইউজ করতে পারবেন, এবং শুধু কালার সেটাও আপনারা ইউজ করতে পারবেন। আর যে কোনো ধরনের সমস্যা পড়লে আমাদের সাপোর্ট নাম্বারে কল দিয়ে সহযোগিতা নেবেন, আমরা 10টা থেকে 6টা পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকি, অথবা আমাদের সাপোর্ট পোর্টালে আপনারা টিকিট ক্রিয়েট করবেন, সেখান থেকেও আপনারা সাপোর্ট পাবেন। আপনাদের ব্যবসায়িক সফলতা কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।